নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমাদের সনাতনী সমাজে সব থেকে একটা বড় সমস্যা হলো আইডেন্টিফিকেশন ক্রাইসিস। আমরা কখনোই নিজেদেরকে একজন সনাতনী বা একজন হিন্দু হিসাবে পরিচয় দেই না। এর পিছনে সব থেকে যে বড় কারণ সেটি হচ্ছে লিবারেলিজম। আমরা প্রতিটি সনাতনী নিজেদেরকে খুবই লিবারেল মনে করি, যার কারণে সমাজে আমরা নিজেদের যে আইডেন্টিফিকেশন সেটা কখনো একজন সনাতনী হিসাবে প্রচার করি না। কিন্তু এর বিপরীতে একজন মুসলিম ব্যক্তি, তিনি খুব সহজেই খুব গর্বের সহিত বলেন যে আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম। একজন খ্রিস্টিয়ান ব্যক্তিও তিনি খুব গর্বের সহিত বলেন যে আমি একজন খ্রিস্টান এবং আমার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। এর ফলে তাদের সমাজে একটা যে পরিচিতি, সেই পরিচিতিতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে, বিশ্ব সভায়ও সবাই তাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করে। কিন্তু আমরা যেহেতু আমাদের যে সনাতনী যে পরিচয়টা সেটা যেহেতু সবসময়ের জন্য লুকিয়ে রাখার চেষ্টা করি লিবারেল থিঙ্কিং এর কারণে, এর ফলে কি হয়, আমাদের বিশ্বসভায় ওইভাবে যে একটা গ্রহণযোগ্যতা সেটা কখনোই আসে না। কখনোই আমরা আমাদের নিজেদেরকে সনাতনী হিসাবে দাবি করি না বা একজন গর্বিত সনাতনী বলে মনেই করি না। আর ঠিক এই কারণে এই বিষয়টাকে মাথায় নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি একটা বক্তব্য দেন, তার একটা রাজনৈতিক বক্তব্যে তিনি এই বিষয়টা নিয়ে সোচ্চার হন এবং খুব স্পষ্টভাবেই সনাতনী সমাজকে একটা মেসেজ দেন, যে মেসেজটা আমাদের প্রত্যেকটি সনাতনীর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আমি চাই আপনারা প্রত্যেকে সেই বক্তব্যটা দেখেন, দেখলে পরে আপনারা আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন। কি হামারা দেশ মে কোই সারে লোগ হে জো গর্ব মে বলতা হে মে মুসলমান হু, বহুত সারে লোগ হে জো গর্ব সে বলতা হে মে ঈসাই হু, মেরা কোই আপত্তি নাই হে, লেকিন হামে ऐसा भी व्यक्ति सही है जो गर्व से बोलेगा कि मैं हिंदू हूँ, ऐसा भी व्यक्ति हमारे लिए जरूरत है। और आज मैं बेलगाम में देख रहा हूँ कि सब लोग यहाँ आके एक साथ बोल रहा है जय भवानी, जय शिवाजी, भारत माता की जय। ऐसा व्यक्ति आज भारत को जरूरत है और ऐसा व्यक्ति से ही हमारा राष्ट्र, नया राष्ट्र निर्माण होगा, भारत विश्व गुरु बनेगा। দেখুন, উনি খুবই স্পষ্ট ভাষায় নির্ভীকভাবে গর্বের সহিত এই কথাটি আমাদের বলতে বলছেন যে আমরা যে সনাতনী হিন্দু, সেই কথাটা যেন আমরা প্রত্যেকে গর্বের সাথেই সমাজে সেটা বলি, প্রচার করি এবং সবসময় যখন আমরা আমাদের পরিচয় দিব সেই পরিচয়ের সাথে যেন আমরা আমাদের যে ধর্মীয় পরিচয় সেই ধর্মীয় পরিচয়টাও যেন মানুষের সামনে তুলে ধরি। এর ফলে কি হবে, এর ফলে সমাজে আমাদের একটা গ্রহণযোগ্যতা বাড়বে। আমাদের যে এত পুরাতন একটা সংস্কৃতি, একটা কালচার, সেই কালচারটা সম্পর্কে মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করবে, জানতে চাবে। এর ফলে কালচারাল কোলাবোরেশন হবে। কালচারাল কোলাবোরেশন হলে তখন আমাদের কালচার ধীরে ধীরে আরও কিন্তু রিচ কালচারে পরিণত হবে। সো আমাদের সব সময়ের জন্যই যখন আমরা নিজেদের পরিচয় দিব তখন আমাদের পরিচয়ের সাথে সাথে, অর্থাৎ নাম, বাবার নাম, এগুলোর সাথে সাথে অবশ্যই আমাদের যে ধর্মীয় পরিচয় সেই ধর্মীয় পরিচয়টাও সমাজের সামনে তুলে ধরতে হবে। একজন মুসলিম ব্যক্তি সে যদি গর্বের সহিত বলতে পারেন যে আমি একজন মুসলিম, আমার ধর্ম ইসলাম, একজন খ্রিস্টিয়ান ব্যক্তি তিনি যদি গর্বের সহিত বলতে পারেন যে আমি একজন খ্রিস্টিয়ান এবং আমার ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, একজন বুদ্ধিস্ট যদি বলতে পারেন, একজন শিখ যদি বলতে পারেন, তাহলে আমরা কেন খুবই গর্বের সাথে আমাদের সেই ধর্মীয় যে পরিচয় সেই পরিচয়টাকে সমাজের সামনে আমরা তুলে ধরি না? কেন আমরা বলতে পারি না যে হ্যাঁ আমি একজন সনাতনী হিন্দু এবং আমি গর্বিত যে আমি একজন সনাতনী হিন্দু? অবশ্যই এইভাবেই আমাদের সমাজের সামনে আমাদের যে রিলিজিয়াস আইডেন্টিটি সেটাকে তুলে ধরতে হবে, সবাইকে জানাতে হবে, সবাইকে বলতে হবে। এখন কথা হচ্ছে শুধুমাত্র কি মুখে মুখে বললেই সেটাকে প্রকাশ পাবে বা সেটাকে সমাজের কাছে তুলে ধরা যাবে? না, শুধুমাত্র মুখে মুখে বললেই সেটা হবে না, সেটা আমাদের ডেইলি লাইফে আমাদের প্র্যাকটিস করতে হবে। সেটা কিরকম, দেখুন, যখন একটা হিন্দু লোক যখন কোনো একটা মুসলিম সমাজে যায় সে কিন্তু খুব সহজেই কি বলে, জলকে বলা শুরু করে পানি, যে ভাই একটু পানি দেন বা মামা একটু পানি দেন। কিন্তু একজন মুসলিম ব্যক্তি একটা মুসলমান সমাজ থেকে যখন একটা হিন্দু সমাজে আসে সে কিন্তু কখনোই বলে না যে ভাই আমাকে একটু জল দেন, সে কিন্তু তখনও পানি শব্দটাই ব্যবহার করে। কিন্তু আমরা কি করি, আমরা আমাদের লিবারেল থিঙ্কিং এর কারণে যখন একটা মুসলিম সমাজে যাই তখন গিয়ে খুব সহজেই বলি ভাই আমাকে একটু পানি দেন। কেন, তাদের যেমন একটা ভাষা আমাদেরও তো তেমন একটা ভাষা।
সো আমরা যদি আমাদের সেই ভাষাগত আইডেন্টিটিটাকে সমাজের সামনে তুলেই না ধরি, তাহলে আমাদের সেই যে পরিচয়, সেই পরিচয়টা তো একসময় ধীরে ধীরে বিলুপ্ত হতে হতে বিলুপ্তই হয়ে যাবে, যেমনটা এখনও তো আমাদের অনেক কিছুই বিলুপ্তির একদম শেষ পর্যায়ে। সো আমরা যদি আমাদের সেই আইডেন্টিটিটাকে ধরে না রাখি এবং যদি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও যদি সেটা তুলে না দিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে আমাদের যে এত রিচ একটা কালচার, এত পুরাতন একটা কালচার, একটা সমৃদ্ধ একটা সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, এই বিষয়গুলো কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে? তাদেরকে তো আমাদের জানাতে হবে, সমাজের অন্য দশজনকে জানাতে হবে যে হ্যাঁ, আমাদের এই সংস্কৃতি, আমাদের এই কালচার, আমাদের এই আইডেন্টিটি এত সমৃদ্ধ একটা আইডেন্টিটি, সেটা আপনারা আসুন, জানুন, দেখুন, বুঝুন। আমরা যদি আমাদেরটা প্রচার না করি, প্রকাশ না করি, তাহলে তো অন্য দশজন বুঝতেই পারবে না। সো এই কারণেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথাটাই আমাদের বুঝাতে চেয়েছেন যে আমরা আমাদের যে পরিচয়, সেই পরিচয়ের পাশাপাশি যেন আমরা আমাদের রিলিজিয়াস আইডেন্টিটি বা ধর্মীয় পরিচয়কেও যেন সমাজের সামনে তুলে ধরি এবং আমাদের ডেইলি লাইফে যেন সেটাকে প্র্যাকটিস করি। সো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনিও আমার এই মতাদর্শের সাথে একমত হন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দিবেন, কারণ সবার এই বিষয়টা জানা খুবই জরুরি। আর হ্যাঁ, যদি আপনি এখনও আমার এই চ্যানেল এবং পেজের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনারা আমাদের সাপোর্ট করতে পারেন, সাপোর্টের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, পাশাপাশি ভিডিওর ঠিক নিচের কর্নারেও সাপোর্টের লিংক দেওয়া আছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদা অক্ষুণ্ণ রাখবেন। হরে কৃষ্ণ।